সো দিস ভিডিও ইজ ফ্রম দ্য ফিউচার। আমি আসলে অনেক পরে যে মনে পড়েছে গিটের একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে গিট ইগনোর। সো গিট ইগনোর কী জিনিস? মনে করেন আমার প্রজেক্টে কোনো একটা ফাইল আমি বা কোনো একটা ফোল্ডার, পুরোটা একটা এন্টায়ার ফোল্ডার অর কোনো একটা ফাইল, সেটা আমি গিটে ট্র্যাক করতে চাই না। যেমন আমরা পরের দিকে আপনারা দেখবেন আমরা নোড মডিউলস নামে এখানে যে ফোল্ডারটা আছে, এখন এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। জাস্ট আমার এই প্রজেক্টে সব কিছুই থাকবে, বাট নোড মডিউলস এই ফোল্ডারটা আমরা গিটে ট্র্যাক করব না, দ্যাট ইজ আমাদের যে গিটহাব রেপো সেখানে এই ফোল্ডারটা আপলোড করব না। সো সেই জন্য যেটা করব, আমরা একটা গিট ইগনোর ফাইল ক্রিয়েট করব, এবং গিট ইগনোর ফাইলটা ক্রিয়েট করার রুল হচ্ছে ডট গিট ইগনোর, দ্যাট ইজ গিট ইগনোর এক্সটেনশনের একটা ফাইল এবং ফাইলটার কোনো নেম নাই, ডট গিট ইগনোর। সো আমি যদি এটা সেভ করি অ্যান্ড এইটা যদি আমি ওপেন করি, ফর এক্সাম্পল আমি জাস্ট যে কোনো একটা নোট নোট নোটপ্যাড প্লাস প্লাস হোক, সাবলাইম হোক, যেটাতেই হোক আমি ওপেন করতে পারবো। সো সো আমি যদি ফাইলটা ওপেন করি, সো আমার গিট ইগনোর ফাইলটা ওপেন করা আছে। ফর এক্সাম্পল আমি নোড মডিউলস এইটাকে আমি ইগনোর করতে যাচ্ছি, অর নোড মডিউলস এই পুরো ফোল্ডারটা আমার গিটে ট্র্যাক হবে না। সেই জন্য আমরা যেটা করব, নোড আন্ডারস্কোর মডিউলস এই ফোল্ডারটার নাম লিখবো, দেন একটা স্ল্যাশ দিব। তার মানে হচ্ছে এই ফোল্ডারটা অ্যান্ড এটার ভিতরে যা যা আছে কোনো কিছুই আমার ইনক্লুড ট্র্যাক হবে না। আমি যখন গিট কমিট দিব বা আমি যখন ট্র্যাক করব তখন এটা ট্র্যাক হবে না। সো এটা আমার ইভেনচুয়ালি রিপোতেও স্টোর হবে না। ঠিক তেমনি আমি যদি কোনো একটা ফাইলকে ইগনোর করতে চাই, ফর এক্সাম্পল প্যাকেজ জেসন, সো আমি জাস্ট লিখব প্যাকেজ ডট জেসন। এখন মনে করেন যে আমার আরও একটা ফোল্ডার আছে এখানে, ফর এক্সাম্পল এ বি সি, অ্যান্ড এই ফোল্ডারটার ভেতরেও আরেকটা প্যাকেজ জেসন আছে। সো এই ফোল্ডারটার ভেতরেও আরও একটা প্যাকেজ জেসন আছে। সো এখন এভাবে যখন আমি প্যাকেজ জেসন লিখলাম, যে কোনো ফোল্ডারে, যে কোনো সাব ফোল্ডারে যদি প্যাকেজ জেসন নামের কোনো ফাইল পায়, সেটা গিট ইগনোর করবে। বাট আমি যদি আগে একটা স্ল্যাশ দেই, সেক্ষেত্রে শুধুমাত্র রুটের প্যাকেজ জেসন, যেটা রুট বলতে আমার এই মেইন, এই যে লার্নিং এনপিএম, এই ফোল্ডারটার প্যাকেজ জেসনটা ইগনোর করবে। বাট ভেতরের এবিসির ভেতরে যেই সাব সাব ফোল্ডার বা সাব ডিরেক্টরির ভেতরে যেটা, সেটাকে সে ইগনোর করবে না। অর আমরা আরও একটা কাজ করতে পারবো, ফর এক্সাম্পল এইটাকে আমি যদি স্টার স্টার দেই, দ্যাট ইজ যেই কোনো ফোল্ডারের ভেতরে, স্টার দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো ডিরেক্টরি যে কোনো জায়গার ভেতরে যদি প্যাকেজ জেসন পায় সেটা আমি ইগনোর করব। এটা হতে পারে এমন, যেমন আমি যদি এবিসির ভেতরে ডিইএফ অ্যান্ড তার ভিতরে কোনো কিছু রাখি, সো আমি মনে করেন লিখব হচ্ছে এ বি সি স্ল্যাশ, এর ভেতরে যে কোনো জায়গায়, এবিসির ভেতরে যে কোনো জায়গায়, এই স্টার স্টার দিয়ে বোঝা হচ্ছে যে কোনো সাব ডিরেক্টরিতে যদি প্যাকেজ জেসন থাকে, এই এই নামের কোনো ফাইল থাকে, সেটা আমরা ইগনোর করব। এগেইন গিট ইগনোর কেন ইউজ করি আমরা? ওয়েল সিম্পল, গিট ইগনোর ইউজ করি আমরা কোনো একটা ফাইল, ফোল্ডার, সাব ডিরেক্টরি কোনো কিছুকে ট্র্যাকিং না করার জন্য, ইগনোর করার জন্য। সো এইটা আমরা আমরা যদিও পরের প্রজেক্টগুলোতে যখন করবো, আমরা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো, তখন দেখবো গিট ইগনোর অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কোথায় কাজে লাগে। এখন আমাদের ছোটোখাটো ফাইলের জন্য গিট ইগনোর নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।